झूठ बोल रहा है। नो 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 देसी है स्टार वही तो सत्य শিখেছে ও এই যে মিথ্যা কথা বলছে কিন্তু লাইট চালানো দেখো আমার ব্লগ দেখো ভালো লাগে হ্যাঁ সত্যি ভালো তোমার বাড়ি কোথায় নকিবসন নকিবসন আচ্ছা আমরা মনে হয় নকিবসন একবার গিয়েছিলাম ভালো লাগছে তো আজকে পিঙ্কুদার কাছে কিন্তু আমি একটু লাইট চালানো শিখবো ফার্স্ট টাইম তো এই যে সুইচটা দেখতে পাচ্ছ এটা কিসের সুইচ পিঙ্কুদা ওটা স্মোকের সুইচ স্মোক যেটা ধোঁয়া বার হয় তো হে গাইস তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু না ফেস দেখিয়ে আজকে ভিডিওটা করব আর এখন আমরা রয়েছি আমরা নিমতৌড়ি যে ডিএম অফিস রয়েছে আমাদের তো সেই মানে পুরো পূর্ব মেদিনীপুরের যে ডিএম অফিস তো এখানেই আর এখান থেকে কিন্তু আমরা এখন যাচ্ছি ঠিক নারকেলদাহা এখানেই ডান দিকে পড়ে মানে নিমতৌড়ি থেকে ঠিক নন্দকুমার যে রুটটা বেরিয়ে গেছে ঠিক ওই দিকে যেতে ডান দিকে পড়বে নারকেলদাহা আর এই নারকেলদাহা গ্রামে আমরা চলে এসেছি এখন আর এখানে চলছে কিন্তু এমটি মিউজিক আর আমরা কিন্তু ঠিক চলে এসেছি এই যে চঙ্গুলো দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু এমটি মিউজিক এসছে কি পুজো একটা উপলক্ষে তো অবশ্যই দেখাবো কি পুজো উপলক্ষে এমটি মিউজিক এসছে আর এখান থেকে কিন্তু বেরিয়ে যাব আমরা চিল্কা তো চিল্কা একটা কাজ রয়েছে ওখানে বেরিয়ে যাব আর চলো সামনে কি হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে আর বন্ধুরা সামনে কিন্তু দেখতে পাচ্ছ এমটি মিউজিক আর সামনে কিন্তু বিশাল লেভেলের কিন্তু ভিড় আর এখানে চলছে মনে হয় লাকি টেশন খেলাটা আর দেখতে পাচ্ছ ঠাকুমা সবাই মিলে কিন্তু অংশগ্রহণ করেছে এই খেলাটায় তো আমরা আসার আগে কিছুক্ষণ আগেই খেলাটা চালু হয়েছে লাকি টেশন তো চলো দেখতে থাকো খুবই মজা আসতে চলেছে আর এই খেলাটা অবশ্যই আমারও ভালো লাগে তো তোমরা দেখতে থাকো আর এইদিকে দেখতে পাচ্ছ এমটি মিউজিকের মেশিন সেট আপ রয়েছে আর দেখতেই পাচ্ছ এত গরম ফ্যান্টিন চালি এখন বসে থাকতে হচ্ছে বিকেলবেলায় তাহলে আজকে খেলা কি চলছে কতদিন চলছে এখানে আজকে শেষ এটা তো নারকেল নারকেল দামন হয়তো আচ্ছা এই তো তাতাল কমিটি এখানে কি কমিটি দাদা হয় তোমরা নাকি না দেখতে এসছো আচ্ছা কোথা থেকে এসছো দেখতে কোথায় আচ্ছা কাপ্পাস ভিডিও থেকে এসছো আচ্ছা এমটি মিউজিক দেখার জন্য এসছে আর ওদিকটা চলো লাকি ডে খেলা চলছে ঠিক আছে আচ্ছা
কটা ঘর রয়েছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। ট্রেন থামার জন্য আসছে, যাত্রীরা প্রস্তুত হয়নি, ট্রেনে উঠতে হবে। আচ্ছা, ট্রেন থামলো খড়গপুর, দিল্লি, কলকাতা। দিল্লি মানে কেটে গেছে, কলকাতা উড়ে গেছে, কলকাতা উড়ে গেছে। লেখাটার দিকে দেখে নাও, রাউন্ডে যে লেখা আছে, ঠিক আছে, না শুরু করো। আচ্ছা, লাকি স্টেশন। হ্যাঁ, লাকি স্টেশন। আর এদিকে খেলা হচ্ছে লাকি স্টেশন, আর এদিকে কাকুর আছে। কাকুর বাড়ি কোথায়? আমরা মনে হয় নকি বসান একবার গিয়েছিলাম, গিয়েছিলাম মনে হয় তো। একটু হাই দেখাও এখানে। তাহলে খেলা কি হচ্ছে? আচ্ছা, কতদিন ধরে চলছে এই যে এমটি মিউজিক? আজ থেকে তিন দিন, আজকে লাস্ট নাকি? আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি আমার স্পিকার চেক চলছে। এবার কোন স্টেশন গেল এবার দেখতে হবে। ট্রেন আসছে, যাত্রীরা প্রস্তুত হয়ে নাও, আমাদের ট্রেন থামবে। ট্রেন থামলো বালেশ্বর, দিল্লি, উড়িষ্যা। এখনো খেলা চলবে, এখনো শুরু করো। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে না? এবারে দেখা যাক কি হয়। ট্রেন থামলো দিল্লি, কলকাতা, মুম্বাই, খড়গপুর বেরিয়েছে। আচ্ছা, মুম্বাই আছে, ঠিক আছে, চলে এসো। ওটার নামটা জেনে নাও। ও আচ্ছা, সেকেন্ড হয়েছে ওই হলুদ রঙের ছেলেটা। আচ্ছা, আর এদিকে ফার্স্ট হয়েছে মেয়েটা তো। আচ্ছা, আর তোমার নামটা বলো। তো বন্ধুরা, আজকে কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম তাতাল কমিউনিটিতে চলে এসেছি, একদম আলাদা লেভেলের। আই লাভ তাতাল। আর সামনে দেখতে পাচ্ছ মঞ্জটা সেরা লেভেলের করেছে। আর এখন যাবো টাকি পুজো উপলক্ষে হচ্ছে, সামনে দেখাচ্ছি। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের মনসা দেবী, মানে মনসা পুজো উপলক্ষে পুজোটা হচ্ছে। আর মূর্তিটা মানে প্রতিমাটাও খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ। আর উপরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেই, ডেকোরেশন খুব সুন্দর করেছে এখানকার তাতাল কমিটি। আর ঠিক আমরা আসতে বিকেল হয়ে গেছে, নাহলে আরও খুব সুন্দর করে তোমাদেরকে দেখাতাম। আর চলো বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি একটি নতুন জায়গায়, আর আমরা একটু কাজে এসেছি। আর আজকে কিন্তু পিঙ্কুদা এদিকে রয়েছে, আর জিতুদা রয়েছে, একটু হাই দেখাও। আর ও পিঙ্কুদা একটু আসো এদিকে। আচ্ছা, আজকে আজকে কিন্তু পিঙ্কুদার কাছে জেনে নেব, ঠিক আছে। আজকে কোথায় এসেছি পিঙ্কুদা? চিল্কার ভিতরে। হ্যাঁ, আচ্ছা, পল্লী প্রোগ্রামে এসেছি আমরা। আচ্ছা, কেমন লাগছে এসে? ভালো লাগছে। তো আজকে পিঙ্কুদার কাছে কিন্তু আমি একটু লাইট চালানো শিখবো ফার্স্ট টাইম। তো এই যে সুইচটা দেখতে পাচ্ছ, এটা কিসের সুইচ পিঙ্কুদা? ওটা স্মোকের সুইচ, স্মোক, যেটা ধোঁয়া বার হয়। আচ্ছা, এই যে সুইচ গুলো একটু আজকে শিখবো, ঠিক আছে, তোমাদেরকেও দেখাবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের সাথে রয়েছে আমাদের সুমনদা। তো সুমনদা, কেমন লাগছে এখানে এসে? আজ ভালো লাগছে। তো কি হবে এখানে আজ? এখানে আজ অনুষ্ঠান আছে, অনুষ্ঠান, অর্কেস্ট্রা। আচ্ছা, তুমি কি লাইট চালাচ্ছ নাকি? হ্যাঁ, সত্যি
শিখে গেছো নাকি? বাহ, তো আমি এখন লাইট চালানো ভালোভাবে শিখতে পারি নিজে দেখছো। লাইট চালানো সত্যি শিখেছো তো? সত্যি শিখেছো? এই যে মিথ্যা কথা বলছে কিন্তু লাইট চালানো কি সত্যি। তো এদিকে দেখতে পাচ্ছ এখন এই যে লাইটের সব যন্ত্রপাতি রয়েছে, আর এদিকে লাইট টাইট টাঙানো হচ্ছে, আর ওই দিকটা ঠিক খেলাটেলা চলছে, আমি এই দিকটা রয়েছি। কার সুমন দা? আচ্ছা, আর এদিকে দেখতে পাচ্ছ সভাতি দা। তো দাদা কেমন লাগছে? হ্যাঁ, আচ্ছা এই জায়গাটার নামটা একটু বলো। সাধুয়া পোতা মাইতি পল্লি। আচ্ছা, লক্ষ্মীনারায়ণ পুজোতে কিন্তু এসছি আমরা, আর আর এটা হচ্ছে পাঁশকুড়া থানা, আর জায়গাটার নাম হচ্ছে সাধুয়া পোতা। আচ্ছা, আজকে কি অনুষ্ঠান রয়েছে? অর্কেস্ট্রা রয়েছে, আর আজকে কিন্তু আমরা আসছি একটু ক্যামেরা নিয়ে লাইভ টাইপ করব, আর ওদিকে তোমাদেরকে ঠাকুরটা অবশ্যই দেখাবো। আর ওইদিকে কি হচ্ছে দাদা? প্রস্তুতি চলছে আর কি। আচ্ছা ঠিক আছে দাদা, একটু হাই দেখাও। তো চলো, এখন কিন্তু যে লাইট চলবে তোমাদেরকে দেখবো, আর যেহেতু তার নতুন লাইট লঞ্চ হয়েছে অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে মেশিন গান না কি বের করে, সেটা কি হবে? এটা কি লাইট? ফলো লাইট। আচ্ছা ফলো লাইট, এটা রেডি হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ স্নেহা স্টেজ লাইটের, আজকে কতজন স্টাফ এসছে জিতুদা? ছজন। আচ্ছা এই যে চার, তোমরা এসছো নাকি? আচ্ছা না দর্শক নয়, এই হচ্ছে স্নেহা স্টেজ লাইটের এখন স্টাফ, আগে দেখেছো। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে লাইটটা ফলো লাইট বের করতেছে। আর এটা হচ্ছে ফলো লাইট। তো এই যে জায়গাটায় আমরা এসেছি, এখানে জায়গাটা একটু ছোট হলে কিন্তু ডেকোরেশন বা স্টেজ থেকে আমাদের স্নেহা স্টেজ লাইট এসছে এখানে, আর লাইটটা সামনে দেখতে পাচ্ছ নতুন লুক। আর এবার কিন্তু 20R রয়েছে, আর এটা কিন্তু আমাদের রথে যাবে, কিশোর চোখে পূর্ণিমা রথে রয়েছে, আরও সুখ সন্ধ্যাতে রয়েছে। তো তোমাদেরকে জানিয়ে দেবো কবে কি রয়েছে, কোথায় কি লাইট যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ আর যেহেতু এখানে অর্কেস্ট্রা হবে, তো সব ফিটিং টিটিং চলছে, আর দেখতেই পাচ্ছ। আর এখন দেখতে পাচ্ছ এই দিকটা আমাদের আশীর্বাদ ফটোগ্রাফির দুইজন এসছে, আজকে যেহেতু লাইভ রয়েছে, আর আমরাও কিন্তু এসছি। আর এদিকে রয়েছে দাদার নামটা ঠিক ভুলে গেছি, তো একটু হাই করো। তো চলো, এখান থেকে কিন্তু তোমাদেরকে, এখানে রয়েছে মা কালী মিউজিক, এটা হচ্ছে আমাদের ভোগপুরের সেট আপ, ঠিক আছে। আর এটা হচ্ছে নতুন মা কালী মিউজিক। আর এইদিকে যে দেখতে পাচ্ছ, এইদিকে আমাদের ক্যামেরাগুলো লাগানো হয়ে গেছে, তো কিছুক্ষণ পরেই শ্যুট রয়েছে।